আজকে কিন্তু রাজ্যের বিভিন্ন জেলায় ডিজেলের দামও কিন্তু সেঞ্চুরি পার করলো। এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কলকাতার একটি পাম্পে, একদম কলকাতার একটি পাম্পে। আপনারা আপনারা দেখেন, দেখবেন, বুঝতে পারবেন যে ডিজেল কিন্তু সেঞ্চুরি দোরগোড়ায় কলকাতা, 99 টাকা 11 পয়সা। আচ্ছা, রাত পোয়ালে এটি সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে সেঞ্চুরিতে পেরিয়ে যাবে। এবং এই যে ডিজেলের দাম, পেট্রোলের দাম আগেই পেরিয়েছিল সেঞ্চুরি পেরিয়েছিল। আমি একটু কথা বলবো দাদা, আপনার গাড়ি তো ডিজেলের দামে, এর আগে কোনোদিন রাজ্যে এভাবে ডিজেলের দাম সেঞ্চুরি পার করেনি। আচ্ছা, 99 টাকা 11 পয়সা, অন্যান্য জেলায় সেঞ্চুরি পেরিয়ে গেছে, কি বলবেন? বলবো আর তো কিছু বয় নাই, এখন তো সরকার বুঝে গেছে যে ডিজেলের দাম বাড়ালে সব কিছুর দাম বেড়ে যাবে। মানে সাধারণ মানুষের জন্য আর কিছু বলার নাই, এখন দেখুন কি করা যায়। আপনারা তো গাড়ি চালিয়ে আপনাদের সংসার চলে, এই যে ডিজেলের দাম বাড়লো, এর ফলে আপনাদের যে কাস্টমার কমবে বলে মনে হচ্ছে? কোনো গেছে কাস্টমার কাছে, এখন এমনি লকডাউনের বাজার যা অবস্থা, মানুষের পরিস্থিতি, তাতে মানুষের কাছে এমনি পয়সা নেই, তারপরে এই তেলের দাম বাড়ছে, জিনিসের দাম বাড়ছে, মানুষ তো অনাহারে চলে যাচ্ছে, আর কিছু করার নেই। এই যে কেন্দ্রীয় সরকারের বিজেপির এক নেতা বলছে সব কিছু শীতে যাবে, দাম তো বাড়বেই, দাঁড়ানি কি বলবে? কিছু বলার নেই, এরা মাইকের সামনে অনেক কিছু বলে, বাস্তবে কিছু ভাওতাবাজি, সব ভাওতাবাজি যা এরা করছে, সেন্ট্রালে সব ভাওতাবাজি, কিচ্ছু না, সব খালি মাইকের সামনে বলা, হাই হাই যাওয়া শুনলেন। মানুষকে বলছে যে ডিজেলের দাম কীভাবে বাড়ছে, এবং কীভাবে ডিজেল সেই চুরি পার করলো, পেট্রোল আগে পেরিয়েছিল, রান্নার গ্যাসের দাম সব নিয়ে কিন্তু একটা বিশ্বাসের নাম ইচ্ছা, এবং পুরো এই সময় জ্বালানির দাম বাড়ার ফলে কিন্তু সরাসরি প্রভাব দিয়ে পড়ছে বাজার দরের উপর, যার জন্য কিন্তু ভোগান্তি মধ্যবিত্ত কি বলছে তারা, তাদের সঙ্গে আমরা কথা বলবো। তো 100 পেরিয়ে গেছে, কি বলবেন? বলার নেই, যেরকম রাখবেন সেরকম রাখবেন, আপনারাও জিনিসের দাম বাড়বে, যেরকম গাড়ির পেট্রোল দাম বাড়বে জিনিসের দাম বাড়বে, গরিব লোক মরবে, আর কিছু বলার নেই। বিজেপির এক নেতা বলছেন যে বিভিন্ন প্রতিক্রিয়া, কিন্তু পারস্পরিক প্রতিক্রিয়া কিন্তু আমরা পাচ্ছি, কিন্তু মোদ্দা কথা একটা কথা কিন্তু প্রত্যেকেই বলছেন, পেট্রোল এবং ডিজেলের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সেঞ্চুরি পার করেছে, কোথায় গিয়ে পৌঁছবে তা আমরা নিজেরাও জানি না, এবং সেই তার সরাসরি প্রভাব কিন্তু যে বিভিন্ন ক্ষেত্রে পড়বে, বাজারের ক্ষেত্রে পড়বে, বিভিন্ন জিনিসের ক্ষেত্রে পড়বে, জিনিসের দাম বাড়বে, সব মিলিয়ে কিন্তু একটা মধ্যবিত্তির যে নাভিষ্য শিখবে সে কথা কিন্তু বলাই যায়। এবং আপনারা জানেন যে পেট্রোলের দাম 100 অনেক আগেই পার করেছিল, আজকে ডিজেল 100 পেরিয়েছে বিভিন্ন জেলায়, কলকাতায় 100 প্রায় ছুঁই ছুঁই। দাদা, আপনাকে জিজ্ঞেস করবো, আপনি তো বাইক চালান, পেট্রোলের দাম যেভাবে বেড়ে 100 পেরিয়েছে, এর আগে কোনোদিন হয়নি, দেখিনি আমরা, কি বলবেন? প্রিয়া, পেট্রোল 100 পেরিয়েছে, গাড়ি চালান, ইয়ং ছেলে, কি বলবে? কি বলবো, যে হচ্ছে হতে দেন আর কি, আমি কি করবো, কি করতে পারবো আমি? যেভাবে জ্বালানির দাম বাড়ছে, সেই জ্বালানির দাম বাড়াতে কিন্তু সাধারণ মানুষ, মধ্যবিত্ত কিন্তু অসহায়, এবং তারা কিন্তু বলছেন মিশ্র প্রতিক্রিয়া তাদের মধ্যে, যে যেভাবে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে তাতে কিন্তু সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম, সব মিলিয়ে কিন্তু তার সরাসরি প্রভাব বাজারের উপর পড়বে, তার সরাসরি প্রভাব কিন্তু বিভিন্ন ক্ষেত্রে পড়বে। এবং আমরা আপনাদেরকে দেখাবো যে এরপরে যে বাজারের উপরে বাজার দর কীভাবে বেড়ে গেছে এরই মধ্যে, সেই ছবিও আপনাদের কাছে আমরা দেখাবো। কিন্তু এখন যেটা সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে যে এই দাম নিয়ন্ত্রণে আদৌ কেন্দ্রীয় সরকার কি কোনো ব্যবস্থা নেবে, সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠছে। কারণ আজকে যে পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে,
যে বিভিন্ন জেলায় ইতিমধ্যে কিন্তু আজ ডিজেল সেঞ্চুরি পার করেছে, পেট্রোল আগেই সেঞ্চুরি পার করেছিল, আজকে ডিজেল সেঞ্চুরি পার করেছে। কলকাতায় 99 টাকা 11 পয়সা, রাত প্রহালেই কিন্তু রাত 12টার পর কিন্তু আমরা দেখে আশ্চর্য হব না যদি কলকাতাতেও ডিজেল 100 পার করে। আপনাদের আরও আপডেট খবর আমরা দিতে থাকবো, আপনারা থাকুন আমাদের সঙ্গে, দেখতে থাকুন, পড়তে থাকুন। এখন বিশ্ব বাংলা সংবাদ, ক্যামেরায় দেবস্মিতের সঙ্গে চন্দন বন্দ্যোপাধ্যায়, এখন বিশ্ব বাংলা সংবাদ।